থাক জিনিসটা আছে বাপের মানে ওই সেই পুরানো ঐতিহ্য নদীটা বিষয়টা নিয়ে আমরা ওদিনকে আমরা জমিটাকে একদম আমি নিয়ে এসে মেজারমেন্ট করলাম, দেখলাম যে আমরা সাপিবাড়ি যে এরিয়া তাতে করে সাপিবাড়ি এরিয়া বাদ দিয়ে যে জমিটা এখন চাষ হয়েছে আর কি, এবং বাগানের কিছু অংশ আর কি 18 ফুটের মতো বাগানও লাগানো আছে এই নদীর উপরে আর কি। আর আমরা তো ওই কাগজ সম্পর্কে জানি, আজ আমিন যেটা আমাদের বললো সেটাই আমরা দেখলাম যে উনি বলতেছে যে না 18 লিং অব্দি 18 ফুট অব্দি ওই জমিটার মধ্যে চা বাগান লাগানো আছে। এটাই যে জায়গাটাতে চা বাগান লাগানো হয়েছে ওই জমিটা সম্বন্ধে কি বলছেন, ওই জমিটা কি আপনারা বের করতে চান? জমিটা তো আমাদের কথা আছে যে জমি নদীর জমি নদীতে থাক, সেটা শুধু আমাদের ব্যক্তিগত কাজের জন্য তো আমরা লাগাবো না, যাতে সবারই সুবিধা থাকে, গরু বান্দার থেকে শুরু করে বাচ্চা কাচ্চা যাতে মাঠে খেলাধুলা করে এই যেমন আগে ছিল সেরকমই আমরা চাচ্ছি যে সেরকমই থাকবে।